الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرٍّ أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدًا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار قال الله تبارك وتعالى في كلامه المجيد تجري من تحت الانهار খল ইদিনফি আবাদা আল্লাহ তালা কোরআনের মধ্যে জান্নাতের কথা ঘোষণা করছেন যে জান্নাত আমি সৃষ্টি করেছি তাদের সেই জান্নাতে আমি কি করছি নদী প্রবাহিত করেছি কী কী নদী নদী প্রবাহিত করেছেন এক আল্লাহ তালা বলছেন মধুর নদী হ্যাঁ একদম খাস মধু পিউর মধুর নদী প্রবাহিত করেছি আবার দুধের নদী প্রবাহিত করেছি হ্যাঁ এভাবে শরাবের নদী প্রবাহিত করেছি পানির নদী প্রবাহিত করেছি সকল প্রকার নদী জান্নাতে আমি প্রবাহিত করে দিয়েছি অর্থাৎ দুনিয়ার নিয়ামত সীমিত মানুষ যতই বড় লোক হোক যতই বড় লোক হোক তার কাছে টাকা পয়সা সীমিত থাকে তার কাছে যে সমস্ত আইটেম আছে খাবারের সব কিছু সীমিত থাকে হ্যাঁ কিন্তু আল্লাহ তালা জান্নাতিদের মধ্যে যাদেরকে দিবেন সেখানে সীমিত নয় একদম নদী প্রবাহিত করে দিবেন তাদের বাড়ির সামনে দিয়ে সে নদীগুলো চলবে এবার তারা যতটুকু মন চাবে সে নদীর থেকে তুলে খেতে পারবে আবার কি আছে আল্লাহ তো তালা অসংখ্য এরকম বাচ্চা দশ বছরের মতন বাচ্চা ছেলে নিযুক্ত করে দিয়েছেন তারা কি করবে ডিশের মধ্যে খাবার নিয়ে বিভিন্ন রকমের খাবার নিয়ে অসংখ্য আইটেমের খাবার নিয়ে ওই জান্নাতির সামনে ঘুরে বেড়াবে জান্নাতির সামনে ঘোরা বেড়া ঘুরবে এবং বলবে এটা এই আছে এর মধ্যে আছে আপনার যেটা পছন্দ হয় বলুন আমরা বের করে দিচ্ছি হ্যাঁ আবার এক জায়গায় বলা হয়েছে যে এক ব্যক্তি ফল নিয়ে আসবে বললো আমার এই ফলটা একবার খান আপনি একবার খান একবার খেয়ে দেখেন একটু টেস্ট করে দেখেন বলছি এটা কী ফল এটা তো অমুক ফল এ তো একটু আগেই খেয়েছি বলছি এটা একবার খান আপনি একবার খেয়ে দেখেন যখন ওই ফলটা একটু খাবে তো জান্নাতের মধ্যে যত রকমের ফল আছে ধরুন দশ হাজার থেকে দশ লাখ প্রকারের ফল ইনশাল্লাহ থাকবে জান্নাতে তো সমস্ত ফলের টেস্ট ওই ও অনুভব হবে যখন ওটা মুখের মধ্যে দিয়ে খাবে না চাভাবে তখন এক এক সময় এক টেস্ট ওর থেকে বের হবে তো সে বলে বোঝানো যাবে না আর জান্নাতের সব কিছু খাটি দুনিয়াতে তো ভেজাল মধু ভেজাল দুধ ভেজাল হ্যাঁ জাল ইভেন সব ভেজাল আর জান্নাতের মধ্যে সব খাটি একদম পিওর জিনিস থাকবে সেখানে তো জান্নাতের মধু যারা খাবে তারা চিরজীবন সুস্থ থাকবে তাদের তাদের কোনো রোগ হবে না হ্যাঁ জান্নাতের দুধ যারা পান করবে তারা চিরজীবন বলবান থাকবে স্বাস্থ্য এরকম মানে তাদের বীরের মতন চেহারা থাকবে স্বাস্থ্য থাকবে কোনো দুর্বল হবে না শরীরের মধ্যে আর জান্নাতের এক একটা জিনিস এক একটা গুণ আছে বুঝতে পারছেন তো তো এই ব্যাপার আল্লাহ তালাহ সমস্ত সব কিছু দেবেন আবার আল্লাহ তো এক জায়গাতে বলছেন আপনার সুরা ওয়াকের মধ্যে বলছেন তাদের জন্য পাখির ঘুনা ভুনা ঘুস্ত থাকবে পাখির পাখির মাংস থাকবে এবং এক ব্যক্তি আসবে এসে একটা পাখি চলে আসবে সামনে পাখি বলবে আপনি আমাকে খান আপনি আমাকে খান বলে তোমার গোষ্ঠীর মধ্যে কী আছে কি কী উপকারিতা আছে তখন সে সব বর্ণনা করবে যে আমার ঘোষ এত মিষ্টি এত সুস্বাদু হ্যাঁ তো তাকে যখন সেখান থেকে কাঁটা সিরা কোনো ব্যাপার নাই আল্লাহর হুকুমের সাহেব যদি বলে আমি খাবো সঙ্গে সঙ্গে সে কাঁটা সিরা হয়ে যাবে রান্না হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে সামনে পরিবেশন পর্যন্ত হয়ে যাবে তো এ ব্যাপার তো এভাবে আল্লাহ তালা অসংখ্য নিয়ামত জান্নাতের মধ্যে রেখেছেন তাই কিসের জন্য আমাদের জন্য তো এই জান্নাতে যেতে হলে এবার যে আমলগুলো বলা হয়েছে সে আমলগুলো এক নম্বর তো ফরজ ফরজ নামাজ সেটা আমাদেরকে করতেই হবে ফরজ নামাজ পড়তে হবে হ্যাঁ তারপরে যে কোনো নফল আছে রোজা আছে ফরজ রোজা আছে রমজান মাসের এইবার এই আমলগুলো যদি আমরা করি তাহলে আমাদের জন্য ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে জান্নাত থেকে পারে ঠিক আছে তো আল্লাহ তালা এবং তার নবী সাল্লাম কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে অসংখ্য এরকম আমলের কথা বলে দিয়েছেন যে আমলগুলো করলে কি হবে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পাওয়া যাবে তো এগুলো আমি এক এক করে বলছি এখন বাইশ নম্বর হচ্ছে আল্লাহর ভয়ে কান্না করা এবং তারপরতে পাহারা দেওয়া এটা হচ্ছে বাইশ নম্বর ঠিক আছে তো আল্লাহ রসুল্লাম বলছেন যে চোখ দুই চোখ কখনো জানে যাহার নামে যাবে না যাহার নাম হারাম তাদের জন্য এক নম্বর ওই চোখ যে চোখ আল্লাহর ভয়ে কান্না করবে আর দুই নম্বর ওই চোখ যে চোখ রাত জেগে আল্লাহর রাস্তায় পাহারা দিবে। আল্লাহর রাস্তায় পাহারা দেবে তো তাদের জন্য যা নাম হারাম একেবারে তার মানে কি তারা গ্যারান্টিতে জান্নাতে যাবে ঠিক আছে তো এ ব্যাপার আল্লাহর ভয়ে কান্না করতে হবে লোক দেখানো কান্না করলে হবে না এবার হচ্ছে আপনার তেইশ নম্বর হচ্ছে আল্লাহর আল্লাহর জন্য দিনী ভাইয়ের জিয়ারত করা ঠিক আছে আল্লাহর জন্য আল্লাহর ওয়াস্তে হয়তো আপনার কোনো আত্মীয় আছে কোনো অসুস্থ হয়ে গেছে এবার আপনি যদি আল্লাহর ওয়াস্তে তাকে জিয়ারত করতে যান যে আল্লাহর জন্য আমি যাচ্ছি তাহলে উপকারিতা কী হবে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুসাল্লাম বলছে ইবনে আব্বাস হাজির হাদিসে বর্ণনা করছেন যে আল্লাহ রুলু বলছেন হাদিসে কুচ্ছি তো সাজে কুচু মানে কি আল্লাহ স্বয়ংসে কথা বলছে আল্লাহ কোন বলছে যে ব্যক্তি তার ভাইয়ের জন্য জিয়ারত করতে যাবে অসুস্থ হয়ে গেছে মুসলমান ভাই আর কি তার মানে মুসলিম ভাই আপনার যে কোনো মুসলমান ভাই এখন ভাই বলা হয়েছে শুধু ভাই নয় আপনার চাচা হোক আপনার কেন দু সম্পর্কে আত্মীয় হোক ফোপা হোক খালু হোক যে কোনো হোক যে আপনার অসুস্থ হয়ে গিয়েছে আপনি যদি তাকে দেখা করতে যান তাহলে বলা হয়েছে আল্লাহ আল্লাহ তালা বলছে তুমি কি করলে তোমাকে এমন নেকি দেওয়া হবে যে নকির বদলা হয়েছে জান্নাত যে নেকির বদলা কি একমাত্র জান্নাত তো দেখুন কত সুন্দর জিনিস আমরা যদি আমাদের কোনো মুসলিম আর অসুস্থ হয়ে গেলে দেখা করতে যাই তাহলে আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছেন আল্লাহ আল্লাহ তালা হাদিসে কুচির মধ্যে তার জান্নাতের ঘোষণা দিয়েছেন সে জান্নাতই যাবে তো এই ব্যাপার এই ছোটো ছোটো আমলিগুলো বেশি বড় নয় এমন কিছু নয় পালন করি তাহলে আলহামদুলিল্লাহ আমরা জান্নাতে নিশ্চিতভাবে যেতে পারবো ঠিক আছে তো এই ব্যাপার আবার অন্য হাদিসের মধ্যে কি বলা হয়েছে যে ব্যক্তি তার মানে কোনো ভাইয়ের জিয়ারত করতে যাবে অসুস্থ হয়ে গেছে এখন ভাই বলা হয়েছে শুধু ভাই নয় আমার যে কোনো আত্মীয় হোক আপনার যে কোনো আত্মীয় হোক হ্যাঁ হয়তো শাশুড়ি অসুস্থ হয়ে গেছে আবার শ্বশুর অসুস্থ হয়ে গেছে শালা অসুস্থ হয়ে গেছে হ্যাঁ ফুফা ফুফু যে কেউ অসুস্থ হয়ে গেছে আপনি দেখা করতে যান তাহলে কি বলা হয়েছে যে আপনার জন্য সত্তর হাজার ফেরস্তা দোয়া করবে আপনার জন্য মাঘ ফেরাতের দোয়া করবে আর দেখেন সত্তর হাজার একটা দুই না সত্তর হাজার ফেরেস্তা হাদিসের কথা এটা আল্লাহ রসুল কথা যিনি জীবনে কোনো দিন মিথ্যা কথা বলেন নাই ঠিক আছে তো এবার ফেরেশতা যদি দোয়া করে আপনার জন্য আমার জন্য আল্লাহকে কবুল করবেন না অবশ্যই কারণ ফেরেস্তাদের কোনো কাজ নাই কোনো মানে ওদের একমাত্র কাজ আল্লাহর করে করা সময় ওরা খায় না পান করে না কিছু করে না ওরা পবিত্র এত আল্লাহ তবরতালা ফেরেশতাদের দেওয়া অবশ্যই কবল করবেন এই ব্যাপারটা আমরা কি করব। আমাদের যদি কেউ মুসলমানের মধ্যে কেউ অসুস্থ হয় আমরা তাকে দেখা করতে যাব ইনশাল্লাহ তাহলে আমাদের কি হবে এই নেকিগুলো আমরা প্রাপ্ত হব এই ফজিলত আমরা জান্নাতের এই সার্টিফিকেটটা ইনশাল্লাহ পেয়ে যাব। ঠিক আছে আর তেইশ নম্বর বললাম আল্লাহর জন্য দিনী ভাইয়ের জিয়ারত করা চব্বিশ নম্বর হচ্ছে অজুর আচ্ছা অজুর পর নফর নামাজ পড়া ঠিক আছে আল্লাহ বলছেন যে ব্যক্তি ভালো উত্তমভাবে ভাবে অজু করলো ঠিক আছে উত্তমভাবে ভাবে অজু করে এসে সঙ্গে সঙ্গে কী করলো দুই রাখা তাহলে তুলু পরে নিল ঠিক আছে আপনি দুই রাখা নফর নামাজ পড়ে নিলেন তো বলা হয়েছে আপনার জন্য বাস জান্নাত এর বিনিময় জান্নাত কে বলছে আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফসাল্লাম সাল্লামে সার্টিফিকেট আমাদেরকে দিচ্ছেন যে এই ব্যক্তি জান্নাতি জান্নাতি ভাই তো এটা দেখেন না এটা কিন্তু এমন কোনো কাজ কঠিন কাজ নয় আমাদেরকে মসজিদে আসতে হয় নামাজ পড়ার জন্য আসতে হয় কি হয় না আমাদেরকে ওজু করতে হয় নামাজ পড়ার জন্য তো আমরা একটু আগে চলে আসবো এসে ওজুটা করলাম করে কী করবো দুই রাকাত নফর করে নেব আল্লাহর রস্তে পরে নেব আর মনে মনে বলবেন আল্লাহ চালা আমার এই নামাজের একমাত্র উদ্দেশ্য আমার যাতে মরার পর আমি জান্নাত পাই বাস যাতে মরার পর জান্নাত পাই দুনিয়া নেওয়ার আমার উদ্দেশ্য নাই তুমি এবার দেখেন দুনিয়া এমন জিনিস না ওটা ভাগ্যের ব্যাপার আপনার ভাগ্যে আল্লাহ যতটুকু রেখেছে সেত লোক পাবেন আমলের সাথে কিন্তু সম্পর্ক নাই দুনিয়াটা বুঝতে পারছেন তো এটা আমি ক্লিয়ার করে দিব আজকে দেখুন এমন নয় যে আপনি যদি ফাঁসা নামাজ পাবেন রোজা রাখেন তাহলে আল্লাহ আপনাকে বেশি করে টাকা দেবে ধন সম্পদ দেবে কক্ষণ না কক্ষণে না তাহলে সবচেয়ে সবার আগে মসজিদের ইমামগুলো বড় লোক হয়ে যেত যদি তাই হইতো কারণ তারা পাঁচ তো নামাজ পড়েই পড়ে না পড়তো ওদেরকে তাহলে ওরা ওদের মতো না কি তো কী করতে পারছে না তাহলে ওরা বড় লোক হয়ে যেত কিন্তু দেখা যায় কি উল্টো দুনিয়ার মধ্যে ইমামরা সবচেয়ে বড় অভাবী হয় অর্থাৎ বেতন অল্প হয় এ হয় সে যাই হোক গা তো বলার উদ্দেশ্য হচ্ছে এই মানুষের রুদির সম্পর্ক সম্পূর্ণ ভাগ্যের সাথে ভাই আমলের সাথে নাই আমলের সাথে নাই ভাগ্য আপনার ভাগ্য আল্লাহ রুদি রেখে দিয়েছে আপনার দেখা যাচ্ছে কুটিপুতি হয়ে গিয়েছেন অথচ আপনার দিনের সাথে সম্পর্ক নাই কারণ আপনার ছিল হয়ে গেছেন আপনি দিন থাকুক বা বেদিন থাকুক দিন থাকুক আপনার লেখেছে আল্লাহ এটা হবেই হবে এ ব্যাপার ঠিক আছে এইবার আপনি যে ন্যাক আমল করবেন তার সম্পর্কে কার সাথে আখেরাতের সাথে বাস আপনি যে ন্যাক আমল করছেন কিন্তু দুনিয়াতে আপনার ভাগ্য নয় আখেরাতে কী হবে ন্যাক আমল করলেই আপনি আঁখেরাতে এই মর্যাদা প্রাপ্ত হবেন এই জান্নাত প্রাপ্ত হবে না ইনশাল্লাহ ঠিক আছে তো আল্লাহ তাল তালা জান্নাতের মধ্যে একশোটা একশো তালা আছে জান্নাত কত তালা একশো তালা বুঝতে পারছেন তো একশো তালা আল্লাহ রুসু সাল্লাম বলছেন এবার এক তালা থেকে অন্য তালার দূরত্ব কতটুকু জানেন আল্লাহ রসুল্লাম বলছেন পৃথিবী থেকে আকাশ পর্যন্ত এ পৃথিবী থেকে আকাশ পর্যন্ত যেতে পাঁচশো বছর লাগবে আল্লাহ রহুসাল্লাম একাদেশের মধ্যে বলছেন পাঁচশো বছর লাগবে আর বিজ্ঞানীরা তো উল্টো বলছে বিজ্ঞানীরা বলছে আকাশের মধ্যে এত গ্রহ নক্ষত্র আছে একটা গ্রহ থেকে অন্য গ্রহ যেতে কয়েক লক্ষ আলোক বর্ষ লাগবে আলোক বর্ষ কয়েক লক্ষ আলোক বর্ষ লেগে যায় আলোক বর্ষ বুঝতে পারছেন আলোক বর্ষ মানে কি আলোর গতি এক লক্ষ এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাইল ছিয়াশি হাজার মাইল গতি চলে এক সেকেন্ডে এবার এই হিসাবে এক বছর চললে যে এক যেই তাকে বলে এক আলোক বর্ষ এক আলোক বর্ষ এভাবে একটা তারা থেকে অন্য তারার দূরত্ব আপনার এরকম কয়েক লক্ষ আলোক বর্ষ এই ব্যাপার তো আল্লাহ কি বলছেন পৃথিবী থেকে আকাশ পর্যন্ত দূরত্ব কোথায় পাঁচশো বছর আর জান্নাতের প্রথম জান্নাতের এক তালা থেকে দ্বিতীয় তালায় উঠতে পাঁচ এরকম এত দূরত্ব এত দূরত্ব তো এরকম একশো জান্নাত একশো তালা আছে জান্নাতের মধ্যে একশো তালা আছে ঠিক আছে আর এক একটা জান্নাত জান্নাতের মধ্যে কত মানে জায়গা আছে সে মানে হিসাব শেষ করা যাবে না হাদিসের মধ্যে সে আল্লাহ বলছেন দেখেন প্রতিটা মানুষের জান্নাতের মধ্যে কোটা আছে এবং জাহান্নামের কোটা আছে ঠিক আছে প্রতিটা মানুষের চাই সে মুসলমান হোক কাপের হোক এবার মানুষের আমল যেরকম হবে যে আমল নিয়ে সে দুনিয়া থেকে যাবে তখন আখেরাতে যাবে তখন সে আল্লা আল্লাহ তালা তাকে কী করবে যদি জান্নাতিওয়ালা আমল নিয়ে যায় আর তার যদি আমলের সংখ্যা বেশি থাকে ওজন করা হয় তো আমলকে ওজন করা হবে এবং আপনার জীবনের পাপগুলোকে ওজন করা হবে যখন দেখা যাবে পাপের পাল্লা হালকা আর নেকির পাল্লা ভারী হয়ে গেছে তখন আলহামদুলিল্লাহ আপনাকে জান্নাত দান করবে তখন আল্লাহ তালা সেখানে বাতিল করবে কোটা কে আমতের মাঠে ওই হিসাব করার পর যখন দেখবে যে ওই জান্নাতি হয়ে গেছে ওর আমলের সংখ্যা বেশি তখন তার জাহান্নামের কোটাটা বাতিল করে দেবে আল্লাহ তালা বলবে ওই জাহান্নামে যে তার জায়গা লেখা আছে ওখানে সে যাবে না ওই জান্নাতে যাবে আর ওদিন যদি দেখা যায় তার পাপের পাল্লা ভারী হয়ে গেছে নেকির পাল্লা হালকা হয়ে গেছে তখন আল্লাহ তালা তার জান্নাতে কোটা আছে তার সেটা কেটে দিবে কেটে দিয়ে বলবেন যে ওর জাহান্নামের ওই জায়গাতে চিরদিন স্থায়ীভাবে সে সেখানে থাকবে ঠিক আছে তো এই ব্যাপার প্রতিটা মানুষের জান্নাতের মধ্যে কোটা আছে জাহার নামে কোটা আছে এবং জাহান্নামের নামের মধ্যে বলা হয়েছে জাহান নাম হবে সমস্ত জাহান নামেদেরকে দিয়ে দিবে আল্লাহ তালা কিন্তু তারপরেও জাহার নাম খালি থাকবে ভরবে না তখন জাহান্নাম নাম বলবে হালবি মাজিদ হালবি মাজিদ আরও আছে আরও আছে আরও আছে আরও দাও আরও দাও তখন শেষকালে বলা হয়েছে আল্লাহ স্বয়ং স্বয়ংবারককে যাহার নামে ভরে দিবেন তখন জাহার নাম বললো ভরে গেছে ভরে গেছে ঠিক আছে এই অবস্থা হবে জাহার নাম এত বড় যাহার নাম এত মানুষকে ফেলে দিবে পৃথিবীর সৃষ্টি শুরু থেকে কেয়ামত পর্যন্ত জাহার নামী হবে জাহান সংখ্যা বেশি কারণ আমাদের কাফেরদের সংখ্যা বেশি মুসলমানদের মধ্যে হ্যাঁ এরকম যাই হোক নামাজের সংখ্যা কম আছে তো এভাবে জাহান্নামের সংখ্যা বেশি হবে এত জাহান্নামকে ভরার পরও জাহান্নাম খালি থাকবে আবার আল্লাহ আল্লাহাম কি বলছেন তেমন এভাবে জান্নাত জান্নাতের মধ্যে যত জান্নাত আছে সবাইকে জান্নাত দিয়ে দেবেন আল্লাহ তাল্লাহ দেওয়ার পর কি হবে জান্নাত অর্ধেক জান্নাত খালি পরে থাকবে অর্ধেক জান্নাত খালি পরে থাকবে মানে এক তখন আল্লাহ তাল্লাহ কি করবেন আবার নতুন একটা মাখলোক তৈরি করবেন জানি না সে মাখলুক কে হবে কে কী ধরনের হবে দেখতে কী হবে জানি না সেটা হাদিসে বলে নাই যে ও এই ধরনের হবে আমি বলতে যাব না তো বলা হয়েছে আল্লাহ নতুন মাখলুক তৈরি করবেন করে সেই মাখলুক দিয়ে জান্নাত বাকি জান্নাতটা ভরবেন আল্লাহ তাল তালা তো এই ব্যাপার হ্যাঁ তো জান্নাত মানে সবার কোটা আছে সবাই হ্যাঁ এবার মানুষের আমল অনুযায়ী সে কোটা একটা ক্যান্সেল হবে একটা কি হবে একটা তার জন্য নির্ধারিত হবে এই ব্যাপার তো আল্লাহ তালা আমাদেরকে দান করুক যাতে আমরা এভাবে জান্নাতি হইতে পারি তো কি বলছিলাম অজুর পর নফল নামাজ যদি কেউ পড়ে তাহলে আল্লাহ তাল তাকে কি করবে তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয় তেমনইভাবে পঁচিশ নম্বর পঁচিশ নম্বর হচ্ছে নবীসাল্লামের উপর দরুদ পাঠ করা সাল্লামের উপর যদি দরুদ পড়া হয় তাহলে তার উপরে জান্নাত ওয়াজিব হয়ে যায় এবং এক হাদিস আল্লাহ রসুসাল্লাম কি বলছেন তিনি বলছেন যে কে মতের দি মাঠে আমার সব থেকে নিকটবর্তী ওই ব্যক্তি হবে যে দুনিয়াতে আমার উপর বেশি বেশি দরুদ পড়ে ঠিক আছে তো দেখেন দরুদ পড়াটা এমন কঠিন জিনিস নয় আমরা রাস্তাঘাটে চল চলতে চলতে মনে মনে পড়তে পারবো কিন্তু দৌরদ ইব্রাহিমিটা সবথেকে ভালো দরুদ ঠিক আছে যেটা আমরা নামাজের মধ্যে পড়ি আমরা সবসময় এই এই দরুদটা পড়ার চেষ্টা করবো ঠিক আছে তো এই ব্যাপার তো দরুদ যদি পড়া হয় তার জন্য আল্লাহ সাল্লাম কি বলছে সে জান্নাতি তার জন্য জান্নাতের গ্যারান্টি একেবারে আর অন্য এক হাদিসের মধ্যে আছে আব্দুল আবদুল ইবনে আব্বাস তিনি বলছেন কি বলছেন আল্লাহ সাল্লাম কি বলছেন তিনি বলছেন যে ওই ব্যক্তি জান্নাতের রাস্তা হারিয়ে ফেলছে যে আমার উপর দরুদ পড়তে ভুলে গিয়েছে বুঝতে পারছেন তো জান্নাতের রাস্তা হারিয়ে ফেলছে ওই ব্যক্তি যে আমার দরুদ পড়তে ভুলে গিয়েছে তো এই জন্য এটাকে যাতা মনে করলে হবে না দরুদ পড়তে হবে দরুদটা কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ জিনিস এই জন্য আমরা দরুদ কিন্তু হ্যাঁ দরুদ পড়ব আল্লাহমসল্লাহ মুহম্মদ ওয়াল আলী মোহাম্মদ কামা সাল্লাহ তালাহ বরহিম ওয়াল আলী বরহিম ইন্না হামিদ মাজিদ এই দরুদগুলো এই সবথেকে ভালো দরুদ এইগুলো তো এইগুলো পড়বো তাহলে কি হবে তাহলে যে আমরা জান্নাতের রাস্তা হারিয়ে গেছি সেটা আবার আমাদের সামনে চলে আসবে ইনশাল্লাহ হ্যাঁ তো এই ব্যাপার তো দূরত্ব আমাদের কী করতে হবে যদি পড়ি তাহলে আমাদের জান্নাত ইনশাল্লাহ সুনিশ্চিত এবার আপনার ছাব্বিশ নম্বর হয়েছে লেনদেনে ন্যায় করা লেনদেনে আপনি ব্যবসা করছেন ব্যবসা বাণিজ্য করেন আপনি এবার আপনার কাছে যদি কেউ মাল নিতে আসে হয়তো এক দেখা গেল আপনি গরিব মানুষ এসেছে তার কাছে কোনো টাকা মানে বেশি নাই যদি বলে ভাইজান এই টাকাটা এখন ধরেন আর বাকিটা আমি দু দিন পর দিব। এবার আপনি ঠিক আছে ভাইজান কোনো ব্যাপার না আপনি দুদিন পর দিয়ে দিন হ্যাঁ তাহলে এটা এর মধ্যে আছে ঠিক আছে এই একটা আছে আবার হয়তো কেউ বলছে ভাইজান আমি খুব গরিব দেখুন আমার কাছে সব টাকা হচ্ছে না আমার কাছে কটা টাকা আছে এটাই আপনার এবার আপনি যে আল্লাহর জন্য আল্লাহর ওয়াস্তে যে ঠিক আছে মনে মনে বলছেন আল্লাহ আপনার জন্য আমি আমার লাভ সেরকম হচ্ছে না আমি তাকে এটা দিয়ে দিচ্ছি তার প্রয়োজন আছে আমি দিয়ে দিচ্ছি ওকে এই মনে করে যদি দেন তাহলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে হাদিসের মধ্যে সাল্লাম বলছে হ্যাঁ চারটে গুণ যার মধ্যে থাকবে তার মধ্যে তার জান্নাত ওয়াজিব হয়ে যায় তারপরে চার মানে এমন ব্যবসায়ী যার মধ্যে এই চারটে গুণ থাকবে এই যে আমি দুটো গুণ বললাম এই উদারতা তাকে বাংলাতে কী বলে উদারতা বলা হয় উদারতা বলা হয় যদি আপনার মনটা উদার হয় মানুষকে মাফ করতে চান মানুষকে কিছু ছাড়তে চান এই জিনিসটা আপনার মধ্যে থাকে তাহলে আল্লাহ রান্নতে গ্যারান্টি দিয়েছেন এরকম ব্যবসায়ীদের জন্য তো এই ব্যাপার তো ছাব্বিশ নম্বর হয়েছে এটা আর সাতাশ নম্বর মুসিবতে সবর করা হ্যাঁ আল্লাহ রসুলাম কি বলছেন যে ব্যক্তি মুসিবতের শুরুতে সবুর করবে আল্লাহ তারপরে তালা তার জন্য কি রেখেছেন জান্নাত রেখে দিয়েছেন বাস আর দেখেন সবুরের পরিমাণ কি পরিণাম হচ্ছে জান না থেকে বারে আল্লাহ সাল্লাম বলে দিয়েছেন কথা যারা সবুর করবে শুরুতে কারণ মানুষের কিন্তু শুরুতে প্রথমে কিন্তু সবুর আসে না অনেকে কিন্তু হাই হতাশ করতে লাগে কান্না করতে লাগে হ্যাঁ চাপড়াইতে বুক চাপড়াইতে লাগে এই করতে লাগে সেই করতে লাগে আল্লাহর উপরে রাগ করতে লাগে হ্যাঁ তুমি আর কাউকে পেলে না তুমি আমাকে এমন মুসিবত দিয়েছ কত দুনিয়াতে লোক আছে যে এমন বলে ফেলেন মুখ থেকে এমন কথা বলে ফেলেন তাহলে হবে না তাহলে আপনার জন্য জান্নাত জান্নাতটার কোনো গ্যারান্টি নাই যদি মুসিবত চলে আসে আর আপনি যদি বলেন ঠিক আছে আল্লাহ তালা যদি আমার জন্য ভালো মনে করে আলহামদুলিল্লাহ আমি আমি আল্লাহর জন্য এই মুসিবত কবুল করলাম যদি কথা বলেন আল্লাহ খুশি হয়ে যাবে তাহলে আপনার জন্য এই জান্নাতটা ইনশাল্লাহ যারা সবুর করবে তাদের জন্য জান্নাত রয়েছে স্পেশাল জান্নাত আল্লাহ আপনাকে দান করবেন ইনশাল্লাহ তো এই নম এ ব্যাপার নম্বর আঠাশ যে ব্যক্তি অন্ধ হয়ে গিয়েছে আগে ভালো ছিল আলো আগে দেখতে পেত আগে দেখতে পেত কিন্তু হঠাৎ করে অন্ধ হয়ে গেছে আল্লাহ তালা তার আলো চোখের আলো ছিনিয়ে নিয়েছে এবার সে যদি আল্লাহর ভরসা করে আল্লাহ যে আল্লাহ তাল তালা আপনি আমাকে আগে দিয়েছিলেন দৃষ্টি শক্তি এখন ছিনিয়ে নিয়েছেন সর্ব অবস্থায় আমি আপনার ওপর সবর করছি যদি এমন কথা বলে তাহলে আলহামদুলিল্লাহ সে এ ব্যক্তি জান্নাতি এ ব্যক্তি কি জান্নাতি আল্লাহ রসু কথা আমার কথা নয় এগুলো আচ্ছা আর উনত্রিশ নম্বর যে আল্লাহর উপর ভরসা করে সে জান্নাতি বুঝতে পারছেন তো যে ব্যক্তি আল্লাহর সর্ব অবস্থা আল্লাহর উপর ভরসা করবে আচ্ছা আল্লাহ বাস আলহামদুলিল্লাহ আল্লাহর তাবাকাল তো আল্লাহ কত হ্যাঁ আল্লাহ আমার ভরসা ভাই আমার অবস্থা খারাপ আল্লাহ তো দেখছে আল্লাহ চাইলে আমার অবস্থা পরিবর্তন করতে পারে যে কোনো অবস্থায় কিভাবে করবে তিনি জানেন আমি জানি না আল্লাহ যদি কারো অবস্থা পরিবর্তন করতে চান তো আল্লাহ এমন উপায় বের করে দিবে তার সামনে এমন রাস্তা বের করে দিবে যে মুহূর্তের মধ্যে তার যে অবস্থা খারাপ অবস্থা ছিল সেটা ভালো অবস্থায় পরিণত হয়ে যাবে ঠিক আছে এত আমাদের কী করতে হবে আল্লাহের ভরসা রাখতে হবে আর আল্লাহর ফের আমাদের সব কিছু ছেড়ে দিতে হবে যে আল্লাহ তোমার ফের ছেড়ে দিলাম তুমি যা করবার করো ঠিক আছে আল্লাহ আল্লাহ কোরআনের মধ্যে বলছে অমায়তা ওয়াকাল আল্লাহবু যে ব্যক্তি আল্লাহ ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় তার জন্য যথেষ্ট হয়ে যায় আল্লাহ তালা তার সব কিছু করে দেয় এই ব্যাপার এবার তিরিশ নম্বর কবিরা পাপ থেকে বাঁচা হাদিসের মধ্যে দেশে আল্লাহ রুসাল্লাম বলছেন যে ব্যক্তি হ্যাঁ পাঁচ ন নামাজ পড়বে রমজান মাসে রোজা রাখবে এবং আর অন্য অন্য যে গুণা আছে কবিরা পাপ আছে তার থেকে বেঁচে থাকবে তো তার বদলে আল্লাহ কী করবে তাকে জান্নাত দান করবে ঠিক আছে তো আমরা যদি কবিরা গোনা থেকে বাঁচতে পারি কবিরা গোনা মানে বড় না করলে কখনো মাফ হয় না কবিরা গোনা কখন মাফ হয় করবেন হবে হবে না না হলে কিন্তু তো থেকে যদি বেঁচে থাকতে পারি তাহলে আল্লাহ তবর তালা আমাদেরকে কি করবেন জান্নাত দেবেন এ কথা আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা বলে দিয়েছেন একত্রিশ নম্বর বেশি করে জান্নাত চাওয়া হাদিস এসেছে যে আল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি বেশি বেশি করে জান্নাত কামনা করবে জান্নাত চাইবে তাহলে আল্লাহ তাকে জান্নাত দান করবে কারণ কি আছে কারণ হচ্ছে এই স্বয়ং জান্নাত বলে হে আল্লাহ তাবার তালা যে ব্যক্তি আমাকে চাই দিনে তিনবার তাকে তুমি আমাকে দান করো ঠিক আছে তেমনি জাহান্নাম বলে হে আল্লাহ তাবর তালা যে ব্যক্তি আমার থেকে আশ্রয় চায় তোমার কাছে যে হ্যাঁ আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও তিনবার যে ব্যক্তি বলবে আর তুমি তাকে জাহার নাম থেকে দূরে রাখো ঠিক আছে তো এত আমরা প্রতিদিন এই 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 জিনিসটা করবো মনে মনে বলবো হে আল্লাহ আমাদেরকে জাহার নাম থেকে বাঁচাও হে আল্লাহ আমাদেরকে জাহার নাম থেকে বাঁচাও হে আল্লাহ আমাদেরকে জাহার নাম থেকে বাঁচাও তিনবার বলে দিলাম বাংলাতে বলবেন আর আরবিতে বলবেন আল্লাহমা আল্লাহমী আউজুবিকা মিনান্নার ঠিক আছে আল্লাহ ইন্নি আউজিকা মিনান্নার এটা বলতে পারেন আরবিতে আর বলবেন আল্লা ইন্নি আস আলহুক আল জান্না ঠিক আছে এটা বলে দেবেন তো এই ব্যাপার এই আমলগুলো করবেন তাহলে ইনশাল্লাহ জান্নাত ওয়াজিব হয়ে যাবে মরার পর জান্নাতে যেতে পারবেন এবং জান্নাতে যেতে হলে যে যে কাজগুলো করা দরকার আল্লাহ তালা আপনাকে সেই করিয়ে নেবেন আপনাকে আল্লাহ তৌফিক দিয়ে দেবেন অটোমেটিক আপনার দ্বারা সেই কাজ হয়ে যাবে ঠিক আছে কারণ আল্লাহকে রাজি করিয়ে নিয়েছেন চেয়ে আল্লাহকে চাইতে হবে আল্লাহকে সে চাইতে হবে প্রতিদিন এই আমলগুলো করতে হবে যদি করেন তাহলে আল্লাহ তালা আপনাকে তৌফিক দেবে জান্নাতি জান্নাতি হওয়ার তৌফিক দান করবেন আল্লাহ তর্তি আচ্ছা এবার সে বত্রিশ নম্বর সোরা মোলক হাদিস এসেছে সোরা মোলক হচ্ছে যার নামের আগুন থেকে ঢাল স্বরূপ আপনি যদি সোরা খুব ছোট ৩০ টানা কটা আয়াত আছে খুব ছোট উনত্রিশ পাড়ার শুরুতেই আছে হ্যাঁ তারপর খেলা মুলক ইহাদিল মোলক ও আলাকুলি সাইন কাদির এইটা যদি আপনি প্রতিদিন একবার করে পার করেন মোটামুটি রাতে পড়বেন মাগরীবের পর একবার করে পড়বেন ঠিক আছে তাহলে ইনশাল্লাহ আপনি যখন মরে যাবেন সেই সোরা হ্যাঁ কবরের মধ্যে গিয়ে দাঁড়াবে সেখানে সেখানে আপনাকে কোনো ইয়ে আসতে দেবে না ফেরত এসে আপনাকে আজাব দিতে আজাব দেবে সেটা ও ফিরা ফিরাবে হ্যাঁ কারণ আল্লাহ রসুল্লাম স্বয়ং বলে দিয়েছে এই সুরামুলুক আগুন থেকে ডাল সরো যখনই আগুন চলে আসবে আপনার আজাবের ব্যবস্থা হয়ে যাবে সেখানে সুরামুলকটা এসে আপনাকে সে আজাব আজাবের সামনে সে দাঁড়িয়ে যাবে কে বলে আজাব আসতেই দিবেন আপনার কাছে ঠিক আছে এত যদি আমরা নিয়মিত করি ইনশাল্লাহ তাহলে আমরা কি করবো আজাদ থেকে বেঁচে যাব এবং নাম থেকে বেঁচে যাব। এবং জান্নাত ইনশাল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দেবেন এই ব্যাপার আচ্ছা এবার মেয়েদের লালন পালন করা এবং বিয়ে দেওয়া হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাম বলছেন যে ব্যক্তির তিন দুটো মেয়ে হয়েছে এবং সে তাদেরকে লালন পালন করে বিয়ে দিয়ে দিয়েছে সে ব্যক্তি জান্নাতি সে ব্যক্তি জান্নাতি আবার বলা হয়েছে সেভাবে জান্নাতে আমার সঙ্গে এভাবে থাকবে এই দুটা আঙ্গুল কী রকম মিলিতভাবে আসে না সে আমার সঙ্গে থাকবে জান্নাতে তো এরকম ব্যাপার তো এই এই সমস্ত জিনিস অথচ আর বর্তমানে মেয়ে হইলে মানুষ বোঝা মনে করে যে মেয়ে হয়েছে তাকে লালন ফালন করে বড় করতে হবে এবং তাকে মেলা টাকা দিয়ে বিয়ে দিতে হবে সে চলে যাবে পরের বাড়ি আমার তো কোনো কাজে লাগবে না ছেলে হলে কাজে লাগে হ্যাঁ ছেলেদের লালন করে বড় করি তারা কামাই করে খাওয়ায় আমাদেরকে কিন্তু ভাই এটা মনে করবেন না কারণ মেয়ে যদি হয় তো তার জন্য আপনার আখের হাতের জান্নাতের গ্যারান্টি হয়ে গেল আপনার জন্য হ্যাঁ এই ব্যাপার মেয়ে দেখে বোঝা মনে করলে হবে না এই ব্যাপার এবার চৌত্রিশ নম্বর মায়ের সেবা করা আল্লাহ কি বলছেন মায়ের পায়ের নিচে জান্নাত তার মানে কি মায়ের পায়ের নিচে জান্নাত তার মানে হচ্ছে তুমি মাকে রাজি খুশি রাখো সবসময় মায়ের সেবা করো মা যাতে তোমার রাজি থাকে খুশি থাকে যদি মাকে রাজি করাতে পারেন মা আপনার সন্তুষ্ট থাকে খুশি থাকে তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনার সমস্ত ন্যাক কাজের রাস্তা খুলে দিবে আপনার জন্য আপনার হেদায়তের রাস্তা আল্লাহ খুলে দিবে তাহলে আপনি অটোমেটিকভাবে আপনি আবাদত করতে পারবেন আর যদি মাকে যদি আপনি নারাজ করেন তাহলে আল্লাহ তালা আপনার কোনো আবাদতের তফিক দিবে না আপনার মনটা সবাই পাথর হয়ে থাকবে নামাজের কথা শুনলে মনের মধ্যে এত বিষ লাগবে যে মসজিদে যেতে মনে হবে আমার পাউটার দশ কুইন্টাল ভারিয়ে গেছে এরকম মনে হবে মসজিদ দিকে যেতে মন হবে না ঠিক আছে এটা মায়ের সঙ্গে আর বাপের সঙ্গে খারাপ ব্যবহার যারা করে তারা কিন্তু সাকসেসফুল হবে না হবে না আচ্ছা জান্নাতি হবে না কারণ হাজার হাদিসের মধ্যে এসেছে লায়তফুলের জাননা আক অর্থাৎ পিতা মাতা অবাধ্যকারী সন্তান কখনো জান্নাতে প্রবেশই করবে না আল্লাহ সাল্লাম বলে দিয়েছে অর্থাৎ তাদের অ্যাবাদও চাল্লা কবুল করবে না তাদের আবাদত আল্লাহ কবুল করবেই না হ্যাঁ যারা পিতা মাতার অবাধ্য হবে এই ব্যাপার এতএব পিতা মাতার যদি আমরা কথা শুনি তাদের কথা মতো চলি তাহলে আল্লাহ তাহলে আমাদেরকে কি করবেন জান্নাত দান করবেন পঁয়ত্রিশ নম্বর বাপের সাথে ভালো ব্যবহার করা হাদিসের মধ্যে তোমার বাপ হচ্ছে তোমার জান্নাতের একটা দরজা তোমার বাপ তোমার জান্নাতের একটা দরজা তুমি এখন ইচ্ছা করলে সে দরজাকে নাফরমানি করে ভেঙে দাও অথবা তুমি চাইলে সে ভালো ব্যবহার করে সে দরজা টিকিয়ে রাখো এবার আপনি কোনটা করবেন আর অধিকাংশ ছেলে সন্তান এখন বাপের সঙ্গে খারাপ খারাপ ব্যাপার দেখায় কথা শুনে না এসব করে কিন্তু না তা করলে হবে না যদি বাপের নাফরমানি করি তাহলে জান্নাতের দরজা ভেঙে গেল। দরজা ভেঙে গেলে আমরা কি করে যাব জান্নাতে বুঝতে পারছেন তো তো এই ব্যাপার তা তো বাপের সাথে ভালো ব্যবহার করতে বলা হয়েছে আর চৌ চৌত্রিশ নম্বর সাইত্রিশ নম্বর বাচ্চা মরলে সবুর করা ঠিক আছে আল্লাহ সাল্লাম কি বলছেন যে ব্যক্তির একটা বাচ্চা হয়েছে সে মরে গেলো সে সবুর করলো তাহলে কি হবে আল্লাহ তার বদলা জান্নাত দান করবেন তার বদলা জান্নাত দান করবেন তা এবার যার একটা বাচ্চা মরে গেছে দুটো বাচ্চা মরে গেছে তার তো বিরাট সুখবর ভাই যদি আলহামদুলিল্লাহ সে ফাশুক তো নামাজ পড়তে পারে অন্য কিছু করুক না করুক ফাঁসক তো নামাজটা পড়ে নেই কারণ আমরা নামাজ রোজা রাখো বেশি তোমাকে আমল করতে হবে না অল্প আমল করুন আপনি কারণ আপনার জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন আপনার দুটো বা একটা সন্তান মরে গেছে বাচ্চা অবস্থায় এবার তারা কি করবে কে আমাদের দিন তারা তাদের পাপ নাই ওরা নিষ্পাপ লাই এবার যাদের পাপ নাই তারা নামে যাবে আল্লাহ তাদেরকে জান্নামে দিবে নামে দেবে কখনো দেবে না তাদেরকে বলা হবে তোমরা জান্নাতে যাও তখন তারা কী বলবে হে আল্লাহ তাহলে আমরা কখনো জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে আমাদের পিতা মাতাকে নিয়ে যেতে না দিবেন। নিয়ে যেতে না দিবেন এবার আল্লাহ দেখছেন তারা তো নিষ্পাপ তাদেরকে আমি জাহান্নামে নামে দিতে পারছি না এবং তারা এমন দাবি করছে সে দাবি পূরণ না করলে তারা জান্নাতে যাবেও না শেষকে আল্লাহ বলবে যা বান্দা যা তার মা বাপকে নিয়ে যাতে সঙ্গে করে ঠিক আছে তো যাদের বাচ্চা মরে যায় ছোটো ছোটো বাচ্চা মরে যায় তো তাদের জন্য কত বড় গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে পারছেন এখন থেকে এই আমাদের সবুর করতে হবে শবুর করতে হবে আর অনেক আমি দেখছি বাচ্চা মরে যাচ্ছে মাগুলো হাই হতাশ করছে আর এমন করে কান্না করছে বিলাপ করছে চাপ চাপড়াচ্ছে এমন যদি করা হয় তাহলে ওই এই ইয়া পাবে না তারা এই ফলটা তারা পাবে না এই ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাবে তো এ ব্যাপার আর এবার শেষ সাইত্রিশ নম্বর হয়েছে বেশি করা ইস্তেক ফার পাঠ করা ইস্তেক ফার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ ঠিক আছে আমরা উঠতে বসতে সবসময় আস্তাক ফিরুল্লাহ আস্তাকুরুল্লাহ যদি আমরা পাঠ করি তাহলে আল্লাহ তাললাহ তালা আমাদেরকে জান্নাত তো দিবেন শুধু জান্নাত নয় সোরা নোহের মধ্যে আল্লাহ তালা দুনিয়ারও এমন চার থেকে পাঁচটা নিয়ামতে ঘোষণা করছেন হ্যাঁ ওই সেখানে আল্লাহ তালা বলে দিয়েছেন যে আল্লাহ তালা বলছেন যদি তোমরা ইস্তেক করো এস্তেফবার পাঠ করো সকাল বিকাল তাহলে আমি তোমাদের কি করব তোমাদের ছেলে সন্তানের ব্যবস্থা করে দেবো তোমাদেরকে সন্তান দিব দুনিয়াতে সন্তান এসে মানুষের শক্তি ঠিক আছে সন্তান থাকলে আপদ বিপদে সন্তান কাজে আসে তারা সামনে এসে দাঁড়াবে হ্যাঁ কেউ লড়াই লাগলে ঝগড়া লাগলে সন্তান এসে কি করবে বাপের হয়ে লাগবে লাগবে না তো দুনিয়াতে সন্তান এমন জিনিস খুব বড় আল্লাহর বড় নিয়ামত সন্তান তো আল্লাহ বলছে এই জিনিসটা আমি কখন দিব তুমি এস্তেফবার পাঠ করো আর আল্লাহ আর কি বলছেন তোমাদের বাঘা দান করব দান করবো বাঘ সকাল বিকাল বাকি পাঠ করো আর কি করব আমি নহর প্রবাহিত করব। এবার দেখেন নহর প্রবাহিত করা এই যে এবার তো আমাদের সবার বাড়ির সামনে নহর আল্লাহ প্রবাহিত করবে না তার মানে হচ্ছে এই নহর কেন প্রবাহিত করা হয় এ সেচনের জন্য জমি সেচার জন্য বিভিন্ন উপকারের জন্য তো আল্লাহ তালা সেই কাজটা আমাদের করে দেবেন অর্থাৎ যখন আমাদের পানির দরকার হবে বৃষ্টির দরকার হবে আল্লাহ তাল তালা আমাদের পানির ব্যবস্থা করে দিবেন ঠিক আছে এই ব্যাপার তো এস ফললে তার গ্যারান্টি দিয়ে গ্যারান্টি দিয়ে দুনিয়ার মধ্যে উপকার হয় আর আখেরাতে উপকার হয় আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে ইমানের সময় তার মৃত্যু হবে হ্যাঁ মরার সময় তার কোনো পাপ থাকবে না নিষ্পাপ হয়ে দুনিয়াতে যত পাপ আছে সমস্ত পাপ থেকে মুক্ত করে আল্লাহ তালা তাকে আখেরাতে নিয়ে যাবে এবং তাকে সেখানে একদম গ্যারান্টি দিয়ে জান্নাত দান করবেন আল্লাহ তো এই ব্যাপার পাঁচটা জমা হইল আমি আপনাদের সামনে জান্নাতে যেতে হলে হ্যাঁ এই সাঁত্রিশটা আমলের দরকার কিন্তু কখন ফরজের পর ফরজ আমরা পড়ব ফরজ পড়ব যেরকম পাঁচক নামাজ ফরজ আছে রমজান মাসে রোজা ফরজ আছে হ্যাঁ যাদের পর জাকাত জাকাত যাদের দিতে হবে জাকাত ফরজ এই কাজগুলো করার পর এই নকলগুলো যদি আমরা পালন করি তবেই আমাদের জন্য জান তার সঙ্গে আর কিছু জিনিস থেকে বেঁচে থাকতে হবে সেটা হচ্ছে কি চুগল খুরি থেকে বেঁচে থাকতে হবে হ্যাঁ হিংসা থেকে বেঁচে থাকতে হবে তাকাবুর থেকে বেঁচে থাকতে হবে কেন এর জন্য বলা হয়েছে যারা চুগুল খুলি করবে তারা কোনোদিন জান্নাত প্রবেশ করবে না আল্লাহ যারা চুগুল খুলি করবে তারা আর দুই নম্বর কি আমাদেরকে এভাবে চুগুল খুরির থেকে তারপরে হিংসা করার থেকে বেঁচে থাকতে হবে কেন বলা হয়েছে যারা হিংসা করে তাদের সমস্ত নেকি আল্লাহ পুরী দেয় সশহীল মুসলিমের হাদিস ভাই নেকি যদি পুরে যায় তাহলে আমি জান্নাত যাবো কি করে ভাই তো এ ব্যাপার এইগুলো থেকে বেঁচে তারপর আমরা এই আমলগুলো করব তাহলে ইনশাল্লাহ আমরা কি করব এক গ্যারান্টিতে জানাতে যাব তো আল্লাহ তালা আমাদের সবাইকে হ্যাঁ এই সাঁত্রিশটা আমলের উপর আমল করা তো বেদন করুক রাউফুর রাহিম واخر دعوانا ان الحمد لله رب العالمين ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينها المنكر الفحشاء والمنكر لعلكم تذكرون وذكر الله يذكركم واشكر على نعمه اذكروا اكبر والله يعلم ما تصنعون صدق الله العظيم